ভোট কেন্দ্রে যে আমি যে নিরাপদে জীবন নিয়ে ফেরত আসতে পারবো তার কি কোনো নিশ্চয়তা বাংলাদেশের মাটিতে আর আছে? নাই। তাহলে এই বিভীষিকাময় নির্বাচনে একটা রিক্সাওয়ালার জন্য যেমন নিরাপদ না, একটা সরকার প্রধানের জন্য নিরাপদ না, আমরা সাধারণ মানুষ আমাদের জন্য কিন্তু নিরাপদ না। আর বাংলাদেশের নির্বাচনে আসার আগে এমন কিছু অতীতে এবং বর্তমানে পরিবেশ তৈরি হচ্ছে দাতা দেশগুলো প্রশ্ন তুলতে, কথা বলতে এবং মাথা ভরতে বাধ্য হচ্ছে। তারানকো এই দেশে কেন আসছিল? নিরিয়ানে সংলাপ কেন হয়েছে? 5ই জানুয়ারি 2014 ক্ষমতাসীন দলের কোন নেতা কর্মী, স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলতে পারবে নিজের ভোট নিজেকে দিতে পারছে? 30শে ডিসেম্বরে কি বলতে পারবে যে তাগি ত্যাগী নিবেদিত নেতারা দিতে পারছে? পারবে না। এখানে ব্যাপারটা হয়েছে কি, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যিনি বক্তব্য রেখেছেন তার এখতিয়ার সীমানা, তারপরে আবার কে উত্তেজিত করেছে, সাংবাদিকরা কেন প্রশ্ন করেছে, এই সমস্ত দোষ ত্রুটি না ধরে বিষয়টা আসা দরকার। যে কলিমুল্লা সাহেব যেটা বললেন যে 14 নির্বাচন এবং 18 নির্বাচন, এই দুটো নির্বাচনে তো বিতর্ক আছে, এটা তো অস্বীকার করেন না। এখন আমাদের সংবিধান যেমন পরিবর্তন করতে করে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা তুলে দেওয়া হয়েছে, তো সেইখানে তাহলে ভোটারবিহীন নির্বাচন তো সংবিধানে নাই, নিশিরাইতের ভোটের কথাও কিন্তু সংবিধানে নাই। এখন 14 হচ্ছে ভোটারবিহীন আর 18-30 ডিসেম্বর হচ্ছে নিশিরাইতের ভোট, এটা তো সার্বজনীন, সর্বজন স্বীকৃত। এই নিয়ে ক্ষমতাসীন দলটা বিতর্ক করলেই করতে পারে, সেটা হচ্ছে যার যার দলীয় ব্যাপার, কিন্তু বাস্তবিক অর্থে দলমত নির্বিশেষে একটা নিরপেক্ষ মানুষকে যদি প্রশ্ন করা হয় যে জানুয়ারি মাসে 14 সালের নির্বাচনটা কেমন হয়েছে, অবশ্যই বলবে ভোটারবিহীন। আর যদি বলা হয় 30শে ডিসেম্বর 2018-এর ভোটটা কেমন হয়েছে, তো বলবে যে দিনের ভোট নিশিরাতে হয়ে গেছে, আগের দিন হয়ে গেছে। তো রাইতে নিশিরাইতের ভোট তো সংবিধান সম্মত না। এখন এখানে রাষ্ট্রদূতকে প্রশ্ন করার চেয়ে তার এখতিয়ার সীমানা লঙ্ঘন হলো কিনা এই বিষয়গুলো বিবেচনা করার আগে আমাদের দেশের প্রেক্ষাপটটা আগে ভাবতে হবে যে প্রসঙ্গটা সঠিক না বেঠিক। এখানে আওয়ামী লীগ কে প্রশ্নকর্তা, কারা আয়োজন করলো, এখতিয়ার বহির্ভূত কথা বলে ফেললো, এইটা বিবেচনার চেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে যে 5ই জানুয়ারি 2014 এবং 30শে ডিসেম্বর 2018 ভোটটা আসলে কেমন হয়েছে। এটা আওয়ামী লীগ যদি বুকে হাত দিয়ে সত্যিকার অর্থে আকাশের দিক তাকিয়ে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের কথা ভেবে সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে, এটা নিজের বিবেককে নিজের প্রশ্ন করতে হবে, করার পরে তারপরে প্রশ্ন করতে হবে যে এখতিয়ার বহির্ভূত না এখতিয়ার। আর বাংলাদেশের নির্বাচনে আসার আগে এমন কিছু অতীতে এবং বর্তমানে পরিবেশ তৈরি হচ্ছে দাতা দেশগুলো প্রশ্ন তুলতে, কথা বলতে এবং মাথা ভরতে বাধ্য হচ্ছে। তারানকো এই দেশে কেন আসছিল? নিরিয়ানে সংলাপ কেন হয়েছে? আমাদের আমরা তো সে ফাঁকটা করে দিয়েছি, আমাদের সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা, এই সমস্ত কারণেই তো বিষয়গুলো আসছে। তা আজকে আমি ক্ষমতায় থাকলাম আমার ওটা ভালো লাগে না, আবার আমি বিরোধী দ্বারা থাকলাম তখন এটাই আমার মূল মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে ইস্যু মুদ্রার। এই যে কথাবার্তা ক্ষমতায় থাকলে একরকম, বাইরে থাকলে একরকম, এটা আমাদের একটা মজ্জাগত দোষ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সার্বিকভাবে প্রথম বক্তা আব্দুল আল সাহেব যেটা বললেন যে আমি ভালো থাকতে চাই, তার সাথে আমি যোগ করতে চাই আমরা ভালো থাকতে চাই, আমাদের দেশকে ভালো রাখতে চাই। আর কলিমুল্লা ভাই যেটা বললেন যে নির্বাচন নিয়ে তো ভালো মন্দ যেটা হোক প্রশ্ন তো আছেই, আর এই প্রশ্নটা কোনো দলীয় প্রশ্ন না, এই প্রশ্নটা কোনো ব্যক্তির প্রশ্ন না, এই প্রশ্নটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলবে। 5ই জানুয়ারি 2014 ক্ষমতাসীন দলের কোনো নেতা কর্মী, স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলতে পারবে নিজের ভোট নিজেকে দিতে পারছে? 30শে ডিসেম্বরে কি বলতে পারবে যে তাগি ত্যাগী নিবেদিত নেতারা দিতে পারছে? পারবে না। এখন হচ্ছে কি মূল বিষয় আসতে হবে, আজকে ওনারা কেন কথা বলছেন, যেহেতু আসন্ন নির্বাচন সামনে আসতেছে। এখন বিগত দিনে যাই হোক, সামনে নির্বাচনে একই পরিস্থিতি যদি পরপর হ্যাট্রিক করে যায়, দেশের স্থিতিশীলতা বলেন, দেশের হচ্ছে গণতন্ত্র বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা টেকসই বলেন, তারপরে যে সহমর্মিতা, সহনশীলতা, সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, অনেক ক্ষেত্রে অনেক অনুপস্থিতি থাক, কিন্তু নির্বাচন এমন একটা পরিবেশ যেখানে মানুষ সৌহার্দ্য আশা করে, নির্বাচন এমন একটা পরিবেশ যে দল করুক, ওই সামনে আমরা যাই বলি না কেন, অন্তরের যে কথাটা সেটা আমরা সবাই চাই একটা সুস্থ পরিবেশে নিরপেক্ষ একটা নির্বাচন হোক। ভোট কেন্দ্রে যে আমি যে নিরাপদে জীবন নিয়ে ফেরত আসতে পারবো তার কি কোনো নিশ্চয়তা বাংলাদেশের মাটিতে আর আছে? নাই। তাহলে এই বিভীষিকাময় নির্বাচনে একটা রিক্সাওয়ালার জন্য যেমন নিরাপদ না, একটা সরকার প্রধানের জন্য নিরাপদ না, আমরা সাধারণ মানুষ আমাদের জন্য কিন্তু নিরাপদ না। তাহলে এইরকম একটা পরিবেশ আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত না,
কাম্য না, এই পরিবেশটা যে খারাপ হয়ে যাচ্ছে এইটা নিয়ে কেউ মন্তব্য করলে তাকে দোষের আঙ্গুলে না দিয়ে খারাপ পরিবেশটা কি করে ভালোর দিকে আনতে হবে, আস্থাপূর্ণ নির্বাচন কিভাবে হবে, এটা তো বক্তৃতা বিবৃতি স্লোগান পক্ষ বিপক্ষ করে এটা হবে না, এটা একটা পরিবেশ তৈরি করতে হবে, উদারতা দেখাতে হবে, ঐক্যমতে পৌঁছাতে হবে এবং পরাজয়টা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, সবকিছু মিলেমিশে। আর কত 5 বছর পর পর এই যে বিভীষিকা নির্বাচনকে কেন্দ্র করে, আমরা দেখছি ছোট্টবেলা থেকে দেখতে 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 বাচ্চার মা হয়ে গেলাম, বাচ্চা এখন বিয়ে দেবো, 2 দিন পর নাতি নাতির মুখ দেখবো, পরিবেশের তো কোনো পরিবর্তন হচ্ছে না। রাজনীতি যে যেটাই করি না কেন, আমরা সুস্থ পরিবেশ চাই, স্বাভাবিক পরিবেশ চাই, ক্ষমতার পরিবর্তন একটা গঠনতান্ত্রিক গণতান্ত্রিক এবং সুস্থ পরিবেশে হোক, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দিনের শেষে প্রত্যাশা। তো সেই প্রত্যাশা মানুষ হিসেবে রাজনৈতিক চেতনা যার ভিতরে যেটাই থাক না কেন, মানুষ হিসেবে কিন্তু সবাই এই ক্ষেত্রে ঐক্যমত। এখন এই মনের কথাটা নিজেরা বলতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন, কি আমরা বললে আমলে আনছে না, পাত্তা দিচ্ছে না, আমাদের কিছু দোস্তরি সেটা তুলে আনছে, তাদের দোস্তটি আমরা তুলে আনছি, এই যে পাল্টা পাল্টি একটা প্রেক্ষাপটের ভিতরে আমরা সবাই পড়ে গেছি। কিন্তু অন্ততপক্ষে যারা এই পাল্টা পাল্টির অংশীদার না, উন্নয়নের অংশীদার, টেকসই গণতন্ত্রের অংশীদার এবং অংশীদারিত্ব নির্বাচন যারা প্রত্যাশা করে, তাদের তো পিছন দিকে তাকানোর কোনো বিষয় নাই, কে উস্কানি দিল না এজেন্ডা দিল দেখারও কোনো বিষয় নাই, ইনভেস্টমেন্ট আছে কথা বলতে ওরা বাধ্য। আর কথা বললে ব্যক্তির পক্ষে তো বলবে না, দলের পক্ষে তো বলবে না, গণতন্ত্র সংঘাতের মুখে কি না, ভোটার ভোটের যে পরিবেশ সেইটা দিন দিন দুরূহ হয়ে যাচ্ছে কিনা এগুলো নিয়ে কথা বলবে। এখন এইটা যখন যার বিপক্ষে যাচ্ছে তখন সে তার মতো বলছে, এই জন্য এগুলো না করে সত্যিকার অর্থে নির্বাচনটা, এই 2 বছরে 10টা বছরে যে নির্বাচন হয়েছে এটার পুনরাবৃত্তি বাংলাদেশের একটা শিশুও চায় না, একটা পাগলও চায় না, কোনো মানুষই চায় না, এটার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।